ঝলমলে সুন্দর একটা দিন, ফুল সামার। যদিও এই বাড়িতে দেখতে পাচ্ছ শুধু ঘাস আছে, কোনো গাছ নেই, আর ঘাসগুলো বড় হয়েছে। কিন্তু বেশ, মানে তোমরা দেখে বুঝতে পারছো কিনা এই না, প্রচন্ড ভালো একটা রোদ ঝলমলে দিন। যদি আজকে বেলার দিকে তোমার টেম্পারেচার বাড়বে, রোদ হবে, মানে গরম হবে, কিন্তু এখন সকালবেলাটাতে বেশ সুন্দর একটা হাওয়া রয়েছে। তো ঘরে কোনো কাজ হয়নি, মিঠে স্কুলে গেছে, স্নান করে টাওয়াল মেলতে বাইরে এসেছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু, আমি জানি না এটা না আমার হয়েছে, এই বাড়ি শিফটিংয়ের চক্করে তার আগে দুর্গাপুজো চলছিল। দেখতে পাচ্ছ কত হাওয়া, কথা শুনতে পাবে না, চলো ঘরেই যাই। প্রচন্ড অগোছলো হয়ে রয়েছে ঘর, বাট স্টিল আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার হ্যাপি জোন। এই ব্লাইন্ডসগুলো তুলে দিলে পুরো মানে চারিদিকে লিভিংটাতে প্রচণ্ড রোদ ঝলমল করতে থাকে। আর পর্দাগুলো লাগাইনি, কারণ এখানে না পর্দা লাগানো তোমার ওই হুকগুলো নেই, আর এক বছরের জন্য আমি আর আলাদা করে কিছু করতে চাইছি না। তো এই হচ্ছে ব্যাপার, এক বছর কি দেড় বছর যাই না, যেরকম যেরকম প্রোগ্রেস হবে আমরা দেখবো, তোমাদেরকেও দেখাবো। স্নান টান করে রেডি, যেটা বলছিলাম যে আমার কি হয়েছে, সম্ভবত ক্লান্তই হয়ে গেছি, যে টানা চলছিল ব্লগগুলো, অনেকগুলো ব্লগই ফিল্ম করেছিলাম, কিন্তু সেগুলোকে এডিট করে আপলোড করা হচ্ছিল না। প্লাস লাস্ট দুদিন ধরে ভাবছি যে চলো ব্লগ করা শুরু করি, কারণ অনেকেই মেসেজ করছে যে শ্যামলি ব্লগ আসছে না, কিন্তু একটা ফঙ্ক আটকে গেছে, কিছুতেই সেটা শুরু আর হচ্ছে না। তো সেই কারণে আজকে আমি ভাবলাম চলো শ্যামলি ঘুম থেকে উঠে স্নান করে যে অবস্থা আছে সেই অবস্থায় একদম একটা অরিজিনাল ব্লগ, যা চলছে যেরকম অবস্থাতেই আছো সেটাই শেয়ার করো। তো এখন প্ল্যান হচ্ছে, ঘড়ি দেখতে পাচ্ছো কি, অলমোস্ট 10টা বাজতে যায়, ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে আমি দুটো প্রিপারেশন হয়ে রয়েছে, বাট আমি আমার দুটো প্রিপারেশন হয়ে রয়েছে, একটা হচ্ছে আটা মাখা রয়েছে, আরেকটা হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রেসার একটু করবো বলে। এখন আমি ভাবছি আটা মাখাটা দিয়ে চটপট পরোটা বানিয়ে নিই, প্রচণ্ড হাওয়া। আর এই মাই কাইন্ড অফ পোস্ট এগ অ্যান্ড ভেজিটেবলস রেডি। বেসিক্যালি আমি যেটা করেছি, ক্যাপসিকাম, মাশরুম, পেঁয়াজ সমস্ত কিছু সতে করে একটু রেড ওয়াইন ভিনেগার দিয়েছি, তার সাথে দিয়েছি ওরেগানো আর গার্লিক পাউডার, আর তারপরে ডিমটাকে ক্র্যাক করে দিয়ে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো। দ্যাটস ইট। আমাদের কুইক অ্যান্ড ইজি ব্রেকফাস্ট রেডি, আস্তে 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 ছন্দে ফেরার চেষ্টা চলছে। নতুন জায়গায় নতুন উৎপাত, বিশু বলছে আজকে সকালবেলা বাই দ্য ওয়ে গুড মর্নিং। তো বিশু বলছে এখানে পাশের জমিতে তোমার কাজ হচ্ছে, আমার মনে হয় পরিষ্কার করছে, এরপরে কাজ শুরু হবে। মানে বুঝতে পারছো প্রচুর ধুলোবালি আমাদের ঘরে ডুববে, এবং এই যে এখন আমি কায়দা করে জানলাগুলো খুলে রেখেছি, শুধু নেটগুলো লাগানো রয়েছে, এরপরে জানলাগুলোকে বন্ধ রাখতে হবে। তো যাই হোক, যা হবে দেখা যাবে। আগের দিন যে আমরা গ্রসারি শপিংয়ে গিয়েছিলাম, সেখানে আমি এটা নিয়ে এসেছি অনেকদিন বাদে, সেটা হচ্ছে ডিজন মাস্টার্ড মেয়নিজ। তো আমার মনে হচ্ছে এইটার মধ্যে এটা বেশ ভালো লাগবে, চলো। হ্যাঁ, পাশে দেখতে পাচ্ছ টটিয়া টিপস, টিপস বলছি চিপসের প্যাকেট, সেটারও একটা সদগতি করতে হবে, মেয়েও অল্প খাওয়াই ভালো। দেখতে দারুণ লাগছে লাগছে, হোপফুলি খেতে। পিকল অনিয়ন বানাতে হবে, অনেক কাজ করতে হবে, চলো চলো চলো। অ্যান্ড লিটল বিট অফ সিরাচা সস মেক্স এভরিথিং টেস্টি, বাট লিটল বিটটা লিটল বিটই, নাহলে ব্যান্ড বাজবে। চলো হোক, আমাদের পেট পুজো শুরু। মেসি ফুড একটু, কিন্তু ভালোই লাগছে, জাস্ট লাইক বার্গার। আর তারপরে ট্যাকো, আর তারপরে এটা হচ্ছে লেফট ওভার বাটি চচ্চড়ি। কোনটা বাঙালি ট্যাকো? এটা আচ্ছা বাটি চচ্চড়ি দিয়ে। ওকে, ব্রেকফাস্ট ডান, এখন পোস্ট ব্রেকফাস্ট যেটা হবে সেটা হচ্ছে চা, আর তার সাথে সাথে আরও, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কিনা এই না, সোফাতে বেশ কিছু জামা কাপড় আমি ভাঁজ করে রেখেছি, আরও কিছু ভাঁজ করা ছিল সেগুলোকেও করছিলাম। আর করতে করতে যেটা আমি দেখছিলাম সেটা হচ্ছে ভ্লগ,
কারণ ব্লগ দেখে তো আমাদের কাজ করার এনার্জি আসে, তাই না? তো ওয়ান অফ মাই ফেভারিট ব্লগ চ্যানেল, যদিও সে আমার থেকে বয়সে অনেক ছোট, কন্টেন্টও অনেক ডিফারেন্ট, বাট দেখতে পাচ্ছ কিনা জানি না, গেস শেরি শ্রফ। আমি মেকআপের ধারে কাছে যাই না, তোমরা জানো যে আমার কাছে মেকআপ মানে বড় জোর লিপস্টিক, আই শ্যাডো, এই ধরনের জিনিস, নট আই শ্যাডো, আই মিন মাস্কারা, লিপস্টিক, মাস্কারা, কাজল আর পারফিউম, মেকআপ ডান, আর কি কিছু যাক, আপাতত এই কটাই মনে পড়েছে। বাট বটম লাইন ইজ যে আমি খুব একটা মেকআপের দিকে যাই না, খুব কম। তাহলে কেন আমি শেরির চ্যানেল দেখি? আমার ওর কন্টেন্ট দেখতে ভীষণ ভালো লাগে, মানে ভীষণ সিম্পল, ভীষণ সুইট। আর সবথেকে বড় কথা, যখন আমার কোনো কাজ করতে ভালো লাগে না, ওর ব্লগ না আমাকে ভীষণ কুইক এনার্জি দেয়, মানে আমার মনে হয় যে সত্যি লাইফে সব কিছুকে নিয়ে এত, মানে কীভাবে বলি কথাটা, যে হয় না যে বিং আ মম, বিং আ হোম মেকার, মাঝে মাঝে আমার মনে হয় উফ এত কাজ, এত কাজ, এত কাজ। কিন্তু সেখানে আমার থেকে যারা একটু ছোট বয়সে বা যাই না, মানে একটু লাইট, আমি হয়তো মানে কথা খুঁজে পাচ্ছি না এক্সপ্লেন করার জন্য, বাট আমার ওর কন্টেন্ট দেখতে ভালো লাগে। ওর কন্টেন্ট দেখলে আমার মনে হয় আমি কাজ করার এনার্জি পাই। তো ব্লগ দেখতে দেখতেই সেই কাজগুলো সারছিলাম, আর এই দেখো কী চলছে, চা। এবং তারপরে এখন বাজে হচ্ছে 11:10, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে সংসার যেরকম আছে থাক, আগে আমি ব্লগ এডিট করবো, যেই ব্লগটা আজকেই আমি পাবলিশ করবো। কারণ ওই যে বললাম একটা ফং জোনে আটকে গেছি, কাজ করতে ইচ্ছা করছে না, মানে কাজ তোমাদের সাথে মানে মানে তোমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছা করছে, কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু এডিটিং করতে ইচ্ছা করছে না, বাট সেটা করতে হবে। আজ রান্নারও সেরকম চাপ নেই, কালকে বানিয়েছিলাম হচ্ছে মুগ ডাল বাঁধাকপি, তো সেগুলো একটু একটু রয়ে গেছে, লাঞ্চের কথা পরে ভাববো। চলো তো চলো যাই অফিসে। হ্যালো, হ্যালো স্যার, জটি থ্যাংক ইউ, বিশ্বর অফিস সেট, আমার অফিস সেট, বসে যাব এডিটিং করতে। হ্যালো, এতদিন ধরে এডিট করব 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 করে করে করা হচ্ছিল না, আজ যখন বসেছি এক টানা পরপর পরপর ব্লগগুলো এডিট করতে শুরু করেছি, তার মানে তোমরা রোজ পরপর 3-4 দিন ব্লগ পাবে। এখন বাজে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, 1টা বাজে, বেলা বাড়ছে, গরম বাড়ছে, আর সে কারণে যাওয়ার আগে জানলাগুলোকে বন্ধ করে দিয়ে যাই, যাতে এসে একটু কাজ করতে পারি। নতুন জায়গা, নতুন চ্যালেঞ্জ। আমি আর বিশ্ব ওইখানে অফিসে কাজ করছিলাম, এই পাশটাতে আসেনি। বিশ্ব বললো না সকালবেলা যে এই পাশের লোকজন তোমার ঘাস কাটতে, জঙ্গল কাটতে এসছে? সকালবেলা ঘর ঝাঁট দিয়ে মোছা হয়েছে। আমরা কী করেছিলাম যে ওই বাড়িতে যেটা অভাব ছিল সেটা এই বাড়িতে এই 1 সপ্তাহে এই কাচের যে দরজাগুলো সেগুলোকে খুলে রেখেছিলাম, যাতে হাওয়া ঢোকে, আর নেটের দরজাটা লাগানো ছিল। পুরো ধুলো বালি ঢুকে সমস্ত কিছু চৌচি, মানে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, যাবো লাঞ্চ বানাতে, তার আগে একটু দেখিয়ে দিই এগুলোকে গুছিয়ে রাখতে হবে। আগের দিন শপিংয়ে গিয়েছিলাম মিঠির জন্য, এটা হেয়ার ব্যান্ডটা, ওর তো এবারে পুজোয় কিছুই কেনা হয়নি, ক্রিসমাসের জন্য এটা কিনেছি। আমি নিজের জন্য একটা এরকম পার্লের হার, মানে নট অরিজিনাল পার্ল, এটা একটা কিনেছি। ইয়াররিং সব কেমার্ট, দামও দেখিয়ে দিচ্ছি, দেখো এটা একটা 8 আর হচ্ছে কোথায় গেল এটা আমার বেশ পছন্দ হয়েছে। এগুলো হচ্ছে সব সস্তায় পুষ্টিকর শপিং, আর কি কিছু আছে না। আর হ্যাঁ, মিঠির জন্য বেশ কিছু ড্রেস কিনেছি, যেগুলো ধুয়ে, ও এই দেখো আমার ট্রাইপডটাকে খুঁজে পেতে দেখতে হবে আমি কোথায় রেখেছি। যাই হোক, এই হচ্ছে শপিং, ভাজ করে রেখেছিলাম, তাও খুলে খুলে দেখাই তোমাদেরকে। সামার্স আসছে, মানে এসে গেছে রাদার, তো মিঠির জন্য এই বাড়িতে পড়ার বা এমনি পার্কে ফার্কে যাওয়ার জন্য এই একটা টি শার্ট কিনেছি,
এই টপটা, এটা কি মিঠির, এটা পুরনো নাকি নতুন, দাঁড়াও দেখে নিই। হ্যাঁ এটা একটা কিনেছি, এটা যদিও নাইট ড্রেস। এইটা একটা টপ কিনেছি, এটার সাথে পেয়ার করে দুটো আমি শর্টস কিনেছিলাম ওর, দাঁড়াও দেখি কোথায় রাখলাম। এটা একটা, আর এটা কোথায় রাখলাম খুঁজে দেখতে হবে। এটা হচ্ছে ওর পেয়ার, আর এইগুলো মিঠিকে পড়াতে হবে, আমি ধুয়ে রেখেছি। কলকাতায় আমার এক কাকিমা, পাড়া দুটো কাকিমা, বন্ধু কাম কাকিমা যাই বলো, ওনাকে দিয়ে অর্ডার দিয়ে আমি বানিয়েছিলাম। ওনার ফেসবুক পেজ আছে হিনাস শাড়ি কালেকশন বলে, তো মিঠির জন্য একটা কুর্তি উনি বানিয়ে দিয়েছেন, খুবই ভালো হয়েছে। কিন্তু আমার পরে মনে হলো আমার এই কাকিমাকে বলা উচিত ছিল, বাচ্চাদের জন্য যারা মানে ইন্ডিয়া থেকে জামা আনাও, এটা আমার শেখা, সবসময় না এই জায়গাটা কাটা হলে সুবিধা হয়, বা জিপ হলে সুবিধা হয়, বা বোতাম হলে সুবিধা হয়, এরকম পুরো গোল গলা না হলেই ভালো হয়, কিন্তু প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে। মিঠি যেহেতু নাচ টাচ করে, ওর কুর্তি লেগিংস এই কনসেপ্টটা রেখে এই দুটো কুর্তি আনানো হয়েছে। এটাতে যেমন তাকে কোনো অসুবিধা হবে না, কারণ এটাতে বোতাম আছে আর ওটা গোল গলা। মিঠিকে একবার পরিয়েছিলাম দেখার জন্য ধোয়ার আগে। আর কি কিনলাম মিঠির জন্য, এই ড্রেসটা, আরে আমি সব খুলে খুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভাজ করেছিলাম আবার খুললাম। তো আপাতত এই হচ্ছে মিঠির সামার শপিং, আমারগুলো আমি পরে দেখাচ্ছি, আমার যদি সামার শপিং আমার কলকাতা থেকে যা এসেছে সেগুলো। সো একটা বাজে, চলো পেট পুজোর আয়োজন করি। এখন যেটা লাঞ্চে হচ্ছে, সাধারণত এই ধরনের লাঞ্চ আমি বহু বছর করিনি, অন্তত লাস্ট 3.5 বছর করিনি, বাট পরিস্থিতি এখন ডিমান্ড করছে, কারণ আমার আর ভীষণ কাজই শেষ হচ্ছে না। তো একটা কুইক ফাঁকি ভাজি হেলদি সামার লাঞ্চ, সেটা হচ্ছে পাস্তা অ্যাভোকাডো আর টুনা দিয়ে। তো আমি এখানে যেটা করছি, অ্যাভোকাডোটাকে ম্যাশ করে নিচ্ছি, দুটো অ্যাভোকাডো মনে হচ্ছে লাগবে যেটুকু পাস্তা আছে তার জন্য, আর ওখানে আমি পাস্তা বয়েল করতে দিয়ে দিচ্ছি। সো অ্যাভোকাডোটাকে ম্যাশ করার পরে এখানে দিয়েছি হচ্ছে গাজর, টমেটো, শসা, কাঁচা পেঁয়াজ, তার সাথে দেবো হচ্ছে লেবুর রস, যেটা নেই। তো সেই কারণে আমার এখন কারেন্ট বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইটালিয়ান রেড ওয়াইন ভিনেগার, যে কোনো ভিনেগার হলেও চলে, একটু টকটক হতে হবে। নুন, গোলমরিচ, এই এখানে সব কিছু মেশানো হয়েছে, একটু রসুন কুচিয়ে নিয়েছি, আর এই আমার পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে। তো চলো ক্যামেরাটা বিশুকে হ্যান্ড ওভার করছি, বিশু প্লিজ। এখানে একটু অলিভ অয়েল গরম করে নিয়েছি, দেবো হচ্ছে রসুন কুচি, তার সাথে দেবো একটা শুকনো লঙ্কা কুচি, দিয়ে এই দুটো ক্যান টুনা আছে যেটা হচ্ছে তোমার চাম মানে স্প্রিং ওয়াটার টুনা, ভেজে নেবো। ফার্স্ট থিং ফার্স্ট, শুকনো লঙ্কা একটু হোক, একটু স্মোকি ফ্লেভারটা আসুক। রসুনের গন্ধটা একটু আসলে আমি টুনাটা ঢেলে দিচ্ছি। একটু নুন, একটু ড্রাই পার্সলে দিয়ে এটাকে ভাজা ভাজা করবো, পাস্তার সাথে মেশাবো, সার্ভ করবো। কাইন্ড অফ প্রোটিন, ওরা দেখো ঠোকে নেই, একটু চিনি, কারণ অনেকটা ভিনেগার দেওয়া হয়েছে, অনেকটা টমেটো আছে, এটুকু চিনি দেখাও যাবে না, কিচ্ছু হবে না। কিন্তু লাস্ট যেটা বাকি রয়েছে দেখাচ্ছি, এই যে টুনাটাকে আমি ভেজেছিলাম, একটুখানি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কারণ ঝাল মনে হয় দিতে হবে, শুকনো লঙ্কা চিলি ফ্লেক দিতে পারো, আমি আপাতত ব্ল্যাক পেপারেই সন্তুষ্ট থাকি আরও এক সপ্তাহ, যতক্ষণ না আমার সব বক্স গুছিয়ে দেখা হচ্ছে কোথায় কী আছে। চল লাঞ্চ রেডি, এটা একটু 5-7 মিনিট থাক। এই একটা ছবি তোলার চেষ্টা চলছে তোমাদের জন্য, যাতে তোমাদের দেখে মনে হয় এই রেসিপিটা ট্রাই করা উচিত। এই
3. আর এই আমাদের লাঞ্চ রেডি, প্রচণ্ড গরমের মধ্যে ওয়াটারমেলন দিয়ে ডিটক্স ওয়াটার, তার সাথে পাস্তা, অ্যাকচুয়ালি পাস্তা স্যালাড, রেড চিলি ফ্লেকটা আমার ফুরিয়ে গেছে, তো এটা হচ্ছে আপাতত আমার বেস্ট ফ্রেন্ড। চলে এসছে একজন স্কুল থেকে। হ্যালো, হ্যালো, কি করছিস? আম পাস্তা। কি পাস্তা? মা তো জানে, আমি জানি না। তুই যে বলি টুনা। ও হ্যাঁ। তো মিঠি এসেই বলছে আইসক্রিম, আর আমি এখন ফোনে মায়ের সাথে গল্প করছি। হ্যালো মা। বলছি দাঁড়াও, আমি একসাথে অনেক কিছু করছি, জামা কাপড় ভাঁজ করছি, মিটিকে খেতে, না 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 দাঁড়াও দাঁড়াও। ডিনার করে চলে গেছে ওর বাবার সাথে তারা দেখতে। মাঝে মাঝে আমার মনে হয় যে ইন্টারনেটটা যদি আবিষ্কার না হতো কি হতো, মানুষ দূরে থেকে অন্যান্য দেশের সাথে যোগাযোগ করতে পারতো না, আমাদের মতো যারা ব্লগার তাদের বেশ কিছু রিয়েল লাইফ, তাদের বেশ কিছু রিয়েল ফ্রেন্ড হতো না, মানে ভার্চুয়াল ফ্রেন্ড যারা রিয়েল ফ্রেন্ডে কনভার্ট হয়, অনেক অজানা তথ্য চাইলেও জানাটা অনেক কঠিন হয়ে যেত, এরকম হতো না যে অজানা হতো না। যেটা সবথেকে বড় আরেকটা যেটা হতো সেটা হচ্ছে যে বেশ কিছু মানুষ আছে যারা, আমার মনে হয় তাদের ব্যবহার, তাদের কথাবার্তা যেন সকলের কাছেই তারা অযাচিত, মানে তাদের চেনা পরিচিত, তাদের কাছের মানুষদের কাছে, চেনা পরিচিত মানুষদের কাছে এবং অচেনা মানুষদের কাছে, তারা তাদের ফ্রাস্ট্রেশন এসে বিভিন্ন জায়গায় কমেন্টসের মাধ্যমে বিভিন্ন ব্লগে বার করতে পারতো না। এবং আমার মনে হয় এই একটাই হয়তো ভালো হতো আর বাকিগুলো খারাপই হতো। তো এটাই আমার মাঝে মাঝে মনে হয় এত বছর ধরে ইন্টারনেটে বা অনলাইনে কাজ করে, আর অনেক কিছু বলতে ইচ্ছে করছে, সবাই কিন্তু ইন্টারনেটে ইন্টারনেট ব্যবহার বা ব্লগিং করে অর্থের জন্য নয়। যাই হোক, মনে হলো বললাম, যদি বলো যে আমরা ছোটবেলায় রচনা লিখতাম না, সেরকমভাবেই তোমাদেরকে একটা রচনার মতো করে জিজ্ঞাসা করছি যে প্রত্যেকটা রচনাতে আমাদের থাকতো যে একটা ভূমিকা, একটা তার সম্পর্কে লেখা বর্ণনা, এবং তারপরে থাকতো উপকারিতা, অপকারিতা, উপসংহার। তো তোমাদের কি মনে হয় যে ইন্টারনেট থাকার উপকারিতা আর অপকারিতা কী, থাকার ফলে কী কী ভালো হয়েছে, না থাকলে কী কী ভালো হতো, কমেন্টসে জানাও। এর সাথে আমি এই ব্লগটা শেষ করি, কারণ আমার সাড়াদিনের এমনি কাজ শুরু হলো, রাত্রি 9টা, মানে আমার দিন শেষ নয়, আমার রাত এখনো আরও অনেক লম্বা, অনেক কাজ করতে হবে। যেরকম আমি বললাম যে মিঠি ওর বাবার সাথে গেছে বেডরুমে শুয়ে স্টার গেজিং করতে, তাই ব্লগটা আমি শেষ করছি। অ্যাজ অলওয়েজ আমাদের সাথে কিছুটা সময় কাটিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ফুড ইজ হার্ট লাইফ অ্যান্ড ফুড ইজ হার্ট অলসো। সকলে খুব ভালো থাকো, বাই।